অ্যাকচুয়ালি হয়েছে কি, ব্যথা, ব্যথা যখনই ব্যথাটা শুরু হয় বিছনা সজ্জায় হয়ে যায়, বিছনায় পড়ে যায়, উঠতে পারি না, হাঁটতে পারি না, সাপোর্ট ছাড়া দাঁড়ানোটাই অসম্ভব। আচ্ছা, এই সমস্যাটা শুরু হয় কতদিন আগে? আজকে 5 মাস আগে, মানে 5 মাস। তার আগে কি সুস্থ ছিল? হ্যাঁ, আমি সুস্থ সবল, তখন ব্যথা জনিত সমস্যা ছিল না। ব্যথা জনিত সমস্যা যেগুলো ছিল মেডিসিনের মাধ্যমে সেরে গেছে, হাঁটা চলা বন্ধ করে যায় আস্তে আস্তে, ব্যথা থাকলে তো সম্ভব না। তারপর আমার ডান হাঁটুতে ব্যথা আসে, তারপর বাম হাঁটুতে, তারপর কোমরে। হাঁটা বন্ধ হয় কতদিন পরে? ব্যথা শুরু হওয়ার 10-12 দিনের মধ্যেই কিন্তু আমি কাবু হয়ে যাই একদম, হাঁটা চলা করার মতো না, পা নিচে ফেলতেই পারি না, ঝিমঝিম ব্যথা। সো আপনি ট্রিটমেন্ট শুরু করেন, ঠিক কততম দিন থেকে আপনি বুঝতে পারেন যে আপনি ধীরে ধীরে সুস্থ হওয়া শুরু করেছেন? আমি আমার ট্রিটমেন্ট শুরু হওয়ার 4-5 দিন আমি খুবই যন্ত্রণা ভোগ করছি, দেন 7 দিনের মাথায়, 1 সপ্তাহ যখন যায় তখন আমি নিজেকে একটু স্বাভাবিক সেই আগের মতো করে হাঁটতে পারছেন? আসসালামু আলাইকুম। দূরের এবং কাছে যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছে তাদের সকলকে জানাই মেডিকেল বিড়ির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য স্বাগত। দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন, এবং যারা সুস্থ নেই খুব অচিরেই তারা অবশ্যই সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে তারাও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, খুব বেশি সময় না, একদম সুস্থ ছিলেন, ভালো ছিলেন, স্বাভাবিক সব কাজকর্ম করতেন, খুব হাসি খুশি এবং প্রাণচঞ্চল একটা মানুষ, যিনি তার পরিবার এবং ওনার বন্ধুমহল সব জায়গায় ঠিক এমনটাই উনি পরিচিত ছিলেন। বাট হঠাৎ করেই সেই স্বাভাবিক জীবনের যখন একটা ছন্দে পতন ঘটে, সব কিছু একদম অন্ধকার হয়ে গেল, এবং এটার জন্য স্বাভাবিক কোনো কাজ, কোনো কিছু করতে পারছিলেন না। দর্শক, আমি না বলে আসুন সরাসরি ওনার কাছ থেকে জানি কি হয়েছিল এবং এই অবস্থা থেকে কিভাবে, কোন প্রক্রিয়ার মাধ্যমে উনি পুরো সুস্থ আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, সেই ফিরে আসার গল্পটা আজকে শুনবো ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটা যদি একটু বলেন আমাদেরকে। নাম মোহাম্মদ সামিদ রাজ। দেশে বাড়ি কোথায়? দেশে বাড়ি চাঁদপুর। চাঁদপুরে কোথায়? চাঁদপুরে চাবুড়া। ওকে, আপনি কি ঢাকায় থাকেন? না, আমি চিটংয়ে থাকি। চিটংয়ে থাকেন? চিটং কোথায়? চিটং আগ্রাবাদ। ওখানে কি সার্ভিস, জব জনিত কারণে? হ্যাঁ, জব জনিত। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজি স্পেশালিস্ট, ওনার কাছে ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং ওনার আন্ডারে আপনি ভর্তি ছিলেন। রাইট, কি হয়েছিল এবং এটা ঠিক কতদিন আগে থেকে এই সমস্যাটা শুরু হয়? এটা অ্যাকচুয়ালি হয়েছে কি, ব্যথা, ব্যথা যখনই ব্যথাটা শুরু হয় বিছনা সজ্জায় হয়ে যাই, বিছনায় পড়ে যাই, উঠতে পারি না, হাঁটতে পারি না, সাপোর্ট ছাড়া দাঁড়ানোটাই অসম্ভব। আচ্ছা, এই সমস্যাটা শুরু হয় কতদিন আগে? আজকে 5 মাস আগে, মানে 5 মাস। তার আগে কি সুস্থ ছিলেন? হ্যাঁ, আমি সুস্থ সবল, তখন ব্যথা জনিত সমস্যা ছিল না? ব্যথা জনিত সমস্যা যেগুলো ছিল মেডিসিনের মাধ্যমে সেরে গেছে, হাঁটা চলা বন্ধ করে যায় আস্তে আস্তে, ব্যথা থাকলে তো সম্ভব না। তারপর আমার ডান হাঁটুতে ব্যথা আসে, তারপর বাম হাঁটুতে, তারপর কোমরে। হাঁটা বন্ধ হয় কতদিন পরে? ব্যথা শুরু হওয়ার 10-12 দিনের মধ্যেই কিন্তু আমি কাবু হয়ে যাই একদম, হাঁটা চলা করার মতো না, পা নিচে ফেলতেই পারি না, ঝিমঝিম ব্যথা। আচ্ছা, এই ব্যথাটা কি সার্বক্ষণিক ছিল? হ্যাঁ, ডেফিনেটলি ছিল। এটা মানে সারাক্ষণ হঠাৎ করে একদিন আপনি হয়তো ঘুম থেকে উঠেছেন, উঠে দেখছেন যে পা দিতে পারছেন না, ব্যথা করছে। জি জি, আমি রাতেই এটা অনুভব করছি। সেদিন হয়তো ভেবেছিলেন যে হয়তো সেরে যাবে, হয়তো দিন শেষে বা হয়তো এরকমটাই চিন্তা করা, কিন্তু দেখছেন পরের দিনও সেই ব্যথা যাচ্ছে না, বরং আরো বাড়ছে বাড়ছে। এবং তখন কি সাথে সাথে কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন নাকি? হ্যাঁ, ডক্টরের কাছে গিয়েছিলাম, মেডিসিন দিচ্ছে, খাচ্ছি, ইনস্ট্যান্ট কিছুটা ভালো, তারপর আবার
আবার ঠিক আগের মতো আগের মতোই চলে আসছে। ডক্টরের কাছে যখন গিয়েছিলেন উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন? পরীক্ষা নিরীক্ষা বলতে ব্লাড টেস্ট, এছাড়া আর কিছুই না। রিপোর্টে কি বলেছিলেন উনি? রিপোর্টে বলে যে আমার ব্লাডে ইনফেকশন, ব্লাডের হাফ টাউনটা কম হচ্ছে, কিন্তু স্পেশালি মানে আমরা আপনার ডায়াগনোসিসে যেটা দেখেছি যে আপনার স্পন্ডল আর্থ্রোপ্যাথি ছিল আপনার, যেটাকে সংক্ষেপে এসপিএ বলে, এবং এটার জন্য প্রায় আপনি ডিজেবল হয়ে গিয়েছিলেন একটা সময়। তো যখন ওষুধ খেয়েছেন কি হয়েছিল ওষুধ খাওয়ার পরে? হঠাৎ করে যখন এরকম একটা অবস্থা, ডক্টরের কাছে যাচ্ছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, ভালো হচ্ছেন না, কেমন লাগছিল নিজের কাছে? নিজের অনুভূতিটা তো বলার মতো না, যে একটা সুস্থ সবল মানুষ, দিনে অফিস করে আসলাম, রাতের থেকে ব্যথায়, ব্যথার থেকে আমার এই পর্যায়ে, আমি চলে আসা বিছনা চর্চায়, যত কিছু প্রস্রাব পায়খানা সবই আমার বিছানায়, এবং অন্যের সাহায্য ছাড়া উঠেও দাঁড়াতে পারছেন না, কোথাও যেতে পারছেন না, কিছুই না, না কিছুই না। আমি চার মাস গর্ভবন্দী, আউটডোরে যেতে পারি না, বাইরে প্লেস দেখতে পারি না, এভাবে অন্ধকারের মধ্যে কাটাতে চাইছি। এবং একটা সময় যখন আমরা এইভাবে ঘর বন্দি অবস্থায় থাকি, আমাদের সাইকোলজিক্যালি আমাদের একটু সমস্যা দেখা দেয়, এবং তখন দেখা যাচ্ছে অল্পতে আমাদের ধৈর্য চলে যায় অনেক কিছু। ধৈর্য আমার ধৈর্যর যদি বলি, ধৈর্য হারায় নাই, আমি বলছি অসুস্থতা আল্লাহ দিছে, সুস্থতা আল্লাহ দিবে, কিন্তু এটা প্রপারলি একটা ট্রিটমেন্ট পাইলে আমি সুস্থ হব। আর যখন ট্রিটমেন্ট নিচ্ছিলেন ভালো হচ্ছে না, কখনো এরকম মনে হয়েছে আমি কি আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো না? অসুস্থ থাকলে তো দুনিয়াটাই অন্ধকার, আলোকিতভাবে কিছুই চিন্তা করা যায় না। তো ফ্যামিলি আমাকে ইন্ডিয়ায় পাঠানোর জন্য প্ল্যান করে, তার মাঝে আপনাদের ভিডিওগুলো দেখি। আচ্ছা, দেখি একটু এর আগে ইন্ডিয়া যাওয়ার আগে কি আরো কোনো ট্রিটমেন্ট করেছিলেন বা কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? এমনিতে ডক্টর আমি অনেক দেখাইছি। আচ্ছা, এই পাঁচ বিশেষজ্ঞ এই চার পাঁচ মাসে অনেক ডক্টর দেখিয়েছি। আমার কি বলবো আর, ডক্টরের কোনো শেষ নেই। চিটাগাং চার পাঁচটা মেডিকেলে দেখাইছি, চাঁদপুরে দেখাইছি, হসপিটালে দেখাইছি, দেখাইছি, কোনো ফলাফল পাচ্ছে না। একবারে অসুস্থ হয়ে পড়েছেন তো অসুস্থ হয়ে পড়েছেন, আর উঠতে পারছেন না। আমি যখন প্রথম দিন, আমার খেয়াল আছে, আমি আপনাকে দেখেছিলাম, আপনি স্ট্রেচারে ভর করে আপনি এসেছিলেন, এরকম একটা অবস্থায় ছিলেন, আমি খুব অবাক হয়েছি। একদম ইয়াং একজন মানুষ, খুব সুদর্শন একজন মানুষ, বাট তার কেন এই অবস্থা? তো এর পরবর্তীতে আপনি যখন অসুস্থ অবস্থায় ছিলেন, আপনি শুয়ে শুয়ে ভিডিও দেখা শুরু করলেন যে কি ধরনের ইন্টারন্যাশনাল ট্রিটমেন্ট আছে, বা আসলে আদৌ কি ধরনের কোনো ট্রিটমেন্ট আছে কিনা, তখন আপনি স্যারের ভিডিওগুলো প্রথম দেখতে পান। জি, এবং কি দেখেছিলেন সেখানে? দেখেছিলাম আপনি মোটিভেশন করতেছেন, একটা পেশেন্ট বলতেছে দীর্ঘ পাঁচ বছরের ব্যথা, ছয় দিনে উনি একটু রিল্যাক্স বোধ করতেছে, আপনার সাথে অনেকটুকু মিলে যাচ্ছে, আমার সাথেও এটা মিলে গেছে। তো ওগুলো দেখে অনুপ্রেরণা জাগে, যখন একটু ডিসিশন নিয়েছেন যে না, ইন্ডিয়া যাওয়ার আগে অন্তত একবার এখানে আসি। কিন্তু ফ্যামিলির থেকে নিষেধ ছিল যে ওখানে প্ল্যান করতেছি, ওখানে যা এখন এখানে এক্সট্রা টাকা ইনভেস্ট করা দরকার নেই, তখন আমার দেশে যদি ট্রিটমেন্ট হয় তাহলে আমি কেন বাইরে কেন যাবো? সেই বিশ্বাসে সরাসরি চলে আসেন স্যার, ফ্যামিলি সবাইকে ছেড়ে কিন্তু আমি চলে আসছি। আচ্ছা, কাউকে আনি নাই, কেন নিষেধ ছিল ওদের, আমি একা সামনে, আমি একা গিয়ে দেখি। ওকে, সেই অনুযায়ী স্যারের আন্ডারে আপনি স্যারকে প্রথম দেখান, এবং স্যার আপনাকে যখন দেখেছিলেন কি বলেছিলেন? স্যার বলছে উনি যে আপনি তো এই বয়সেই শেষ, আপনার ভালো ট্রিটমেন্ট নিতে হবে, এখানে ভর্তি থাকতে হবে 10 দিন, তো ভর্তি হয়ে যান। তো আমি বললাম যে ঠিক আছে, আমাকে ভর্তি দিয়ে। সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে গেছেন। এবং যখন আপনার ট্রিটমেন্ট শুরু হলো, আমরা জানি যে এক জায়গায় আপনার র্যাপিডলি আপনার যে ট্রিটমেন্টটা দেওয়া হয় স্যার, যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট স্যার, যেটা বলেন যে অপারেশনবিহীনভাবে প্রতিটা রোগী সুস্থ হয়ে যাচ্ছেন, সো আপনি ট্রিটমেন্ট শুরু করেন, ঠিক কততম দিন থেকে আপনি বুঝতে পারেন যে আপনি ধীরে ধীরে সুস্থ হওয়া শুরু করেছেন? আমি আমার ট্রিটমেন্ট শুরু হওয়ার চার পাঁচ দিন আমি খুবই যন্ত্রণা ভোগ করছি, দেন 7 দিনের মাথায় 1 সপ্তাহ যখন যায় তখন আমি নিজেকে একটু স্বাভাবিক সেই আগের মতো করে হাঁটতে পারছেন। আপনার আজকের হাসি কিন্তু বলে দিচ্ছে যে আপনি আসলে আজকে কেমন আছেন। হ্যাঁ, হাসিটা বলে দেয়, কিন্তু মানুষ অসুস্থ হলেও হাসতে হবে, সুস্থ থাকলেও হাসতে হবে, কিন্তু হাসিটা থাকা কিন্তু একটা অনুপ্রেরণা জাগায়, অবশ্যই, যেটা আমাকে জাগাচ্ছে। আমি অসুস্থ ভেঙে পড়ে নেই,
আমরা তাই দেখছি। আরো আগে যদি আমি ট্রিটমেন্টটা পেতেন হয়তো জীবন থেকে এত সুন্দর অনেকগুলো সময় চলে যেত না। এটা মানুষের লাইফে এরকমই হয়, মানুষ যখন অসুস্থ হয় এদিক ওদিক অনেক দিক শেষ করে ফেলে, করে দেখা গেছে একটা সময় উনি লো হয়ে যায়, তখন একটা প্রপার ট্রিটমেন্টের সন্ধান পায়, ওই সময়টা গিয়ে কিন্তু মানুষ সুস্থ হয়। ওই আনন্দটাই কিন্তু আমার এখন হচ্ছে, আমি এদিক ওদিক সব শেষ করে দেন ঢাকা ডিপিআরসিতে আসি, এসে আমি এখন একটু সুস্থ। একটা সময় যখন বিছানায় অসুস্থ হয়ে অসংখ্য মানুষের ভিডিও দেখতেন, নিজে অনুপ্রেরণা পেয়েছেন, আজকে হয়তো আপনাকে এরকম অসংখ্য মানুষ দেখছেন যাদের জন্য হয়তো আপনি অনুপ্রেরণা হয়ে থাকবেন, তাদের জন্য কিছু বলবেন? একটা কথাই বলতে চাই ব্যর্থের উদ্দেশ্যে, যারা অসুস্থ আছেন এরকম আর্থ্রাইটিস পেনজনিত সমস্যায় ভুগছেন, এইখানে যে ডিপিআরসি হসপিটালে আসেন মানে ভালো একটা ট্রিটমেন্ট পাবেন। আমাদের দেশে থাকতে আমরা কেন বিদেশে যাব, ঠিক আছে? আপনারা এখানে আসেন, দেখেন, যদি ভালো লাগে চিকিৎসা নেবেন। স্যার খুবই ভালো, ডক্টর সফিউল্লাহ প্রধান। সো আলহামদুলিল্লাহ। দর্শক, আমার এই ভাইয়ের আজকে হাসি মুখ আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, ওনার মনোবল কিন্তু সবসময় একই রকম ছিল, সবসময় মনের ভিতরে কাজ করতো যে আমি সুস্থ হব, আমি ভালো হব, এবং সেই অনুপ্রেরণাই কিন্তু ওনাকে আজকে এখানে নিয়ে এসেছে। ওনার পার্শ্ববর্তী দেশ ভারতে যাওয়ার কথা ছিল উন্নত চিকিৎসার জন্য, পরিবারের সবাই সেখানেই মতামত দিয়েছিল, তারপরে ওনার ভিতরে একটা বিশ্বাস কাজ করতো যে আমি কেন সুস্থ হব না, আমার দেশে যদি উন্নত চিকিৎসা থাকে আমি কেন বাইরে যাব। এবং একরকম প্রায় জোর করে উনি চলে আসেন এবং আজকে কিন্তু উনি সফল এবং সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনের একজন অধিকারী। দর্শক, আমরা এই ভাই যদি পারেন, আপনারা কেন পারবেন না? মনে বিশ্বাস রাখেন, ধৈর্য রাখেন, অবশ্যই সুস্থ হবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।